আমরা শুরুতে প্রণাম করেছি নজনকে, এরা হলো জনসংঘ পরে বিজেপির আদি কর্মকর্তা। অতীত যদি কেউ ভুলিয়া যান তার ভবিষ্যৎ ভালো হতে পারে না, ওল্ড অলওয়েজ গোল্ড। তাই এখানে প্রাক্তন সভাপতি যারা অবিভক্ত জেলার আছেন, মলয় সিনহা, সোমনাথ রায়, তপন মাইতি, অনুপ চক্রবর্তী, এদের প্রত্যেককে আমি যথাযথ শ্রদ্ধা জ্ঞাপন করি। আপনারা জানেন যে আজকে ভারতীয় জনতা পার্টি এখানে সভা ডেকেছে। এই সভাতে আমাদের তিনটে স্লোগান পশ্চিমবঙ্গে, একটা হলো আমরা চাই মেধাযুক্ত ঘুষমুক্ত কর্মসংস্থান। পশ্চিমবঙ্গে যেভাবে চাকরি বিক্রি হয়েছে, যেভাবে পশ্চিমবঙ্গে ক্লাস ফাইভ পাস করা লোকেদের স্কুল সার্ভিস কমিশনে চাকরি দিয়েছে, যেভাবে পার্থ অপার বাড়িতে আজকে টাকার পাহাড় পাওয়া গেছে, আমরা চাই ঘুষমুক্ত মেধাযুক্ত বেকার যুবকদের কর্মসংস্থান। আমরা চাই কাটমানি মুক্ত নাগরিক পরিষেবা। আপনারা আবাস যোজনা নিয়ে এতটুকু বিচলিত হবেন না। আবাস যোজনায় ১৭টা দফা আছে, সেই দফা অনুযায়ী ৩১শে ডিসেম্বরের মধ্যে আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিতে হবে। আমি শুধু আপনাদের দুটো কথা বলতে চাই এই আবাস যোজনা নিয়ে। একটা হলো, যদি দেখেন এই ১৭ দফার মধ্যে আছে কিন্তু তাকে টাকা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার, তার নামের তালিকা আপনারা আমাদেরকে পাঠাবেন মণ্ডল সভাপতির মধ্য দিয়ে, প্রমাণসহ টাকা ফেরত করানোর দায়িত্ব আমাদের, টাকা ফেরত করানোর দায়িত্ব আমাদের। একটাও তোলামূল পার্টির লোক যার পাকা বাড়ি আছে, যার মোটর সাইকেল আছে, যার প্যান কার্ড আছে, যার ফার্ম আছে, যার ফিশারিজ আছে, ১৭ দফার মধ্যে যাদের পড়ছে, একজনকেও যদি বেআইনিভাবে টাকা দেওয়া হয়, টাকা ফেরত করানোর দায়িত্ব ভারত সরকারের পঞ্চায়েত গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং এর। আপনারা শুনে রাখুন, আমরা শুধু পেপার ওয়ার্ক করব। দ্বিতীয় হচ্ছে, ১৮ সালের খসড়া তালিকায় যাদের নাম নেই তারা কিভাবে নাম অন্তর্ভুক্ত করবেন? নাম অন্তর্ভুক্ত হবে না। পঞ্চায়েতে লিস্ট তৈরি করে, এর সমাধান হলো ২০২৩ পঞ্চায়েতের নির্বাচনে বিজেপিকে জেতাতে হবে। বিজেপিকে জেতাতে পারলে যারা আবাস যোজনায় ১৮ সালের তালিকাতে তৃণমূল নাম তোলেনি অথচ পাওয়ার জন্য উপযুক্ত, তাদেরকে আমরা ২৪ সালের লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আবাস যোজনা পাইয়ে দেব, এটা আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি। তৃতীয় হলো রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ। সেই রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ করতে গেলে আমাদের গণ আন্দোলনের তীব্রতা বাড়াতে হবে। শুধু পুলিশ বাবা পার কারেগা, পুলিশ ছাড়া তোলামূলের আর কিচ্ছু নাই। পুলিশ ছাড়া তোলামূল অন্ধকার, পুলিশ ছাড়া তোলামূলের কোনো অস্তিত্ব নেই। তাই আপনারা জাগ্রত হন। আর আমি বলেছিলাম যে তিনটি ইম্পর্টেন্টের কথা, ডিসেম্বর মাসের কথা আমি কখনোই বলিনি, সরকার আমরা বদলে দেব। আপনারা কি চান, এমএলএ ভেঙে সরকার বদলে যাক না ভোটে যেতে বিজেপি আসুক? আমরা ভোটে জিতেই বিজেপিকে ক্ষমতায় আনবো, ভোটে জিতেই বিজেপি পশ্চিমবঙ্গে আসবে, রাষ্ট্রবাদী সরকার হবে, ডবল ইঞ্জিন সরকার হবে, উত্তর প্রদেশের মতো পশ্চিমবঙ্গেও বুলডোজার চলবে, এটা আমরা দায়িত্ব নিয়ে এই সভা থেকে বলতে পারি। শীতের বেলা, শীত অনেক পড়ে গেছে, শীত কাছে এসে গেছে, কুয়াশাও শুরু হয়েছে। মাতৃমণ্ডলী, আপনাদেরকে বাড়ি যেতে হবে। আমি তো প্রায় সভা সমিতিতে বলি এবং ভবিষ্যতেও আমাকে পাবেন, বুথেও পাবেন, অঞ্চলেও পাবেন, মণ্ডলেও পাবেন, ব্লকেও পাবেন, শক্তিকেন্দ্রেও পাবেন, মহকুমাতেও পাবেন, বিধানসভাতেও পাবেন, লোকসভাতেও পাবেন। আর এখানে পিসি আর ভাইপোর বাজনা বাজিয়ে কোনো লাভ নেই। আমি জয়েন করেছি বিজেপিতে ১৯শে ডিসেম্বর ২০২০ সালে। পিসি প্রথমে বলল আমি ৪ জানুয়ারি নন্দীগ্রামে যাব, তারপরে বলল না ৪ জানুয়ারি হচ্ছে না,
18ই জানুয়ারি এলেন, বললেন আমার নন্দীগ্রাম মেজো বোন আর ভবানীপুর বড় বোন, সেই মেজো বোনে তো কি হয়েছে আপনারা জানেন, 1956 আপনারা সবাই জানেন। তার আগে ভোটের আগে এই ফেব্রুয়ারি মাস 2021 ভাইপো সভা করতে এলো এখান থেকে 3 কিলোমিটার দূরে দুরমুটের কাছে, তেলিপুকুরের কাছে 5 কিলোমিটার দূরে। সেখানে এসে বলল তোর বাপকে ডাক। তারপরে কি হলো, পিসি দক্ষিণকাতিতে মিটিং করলেন ছত্রধরাতে এক ঝড়া লোক, তারপরে পিসি মিটিং করলেন ঢোলমারিতে মাঠ ফাঁকা। কি রেজাল্ট দিল কাঁথির লোক, দক্ষিণকাতি বিজেপি, উত্তরকাঁথি বিজেপি, খেজুরি বিজেপি, ভগবানপুর বিজেপি, নন্দীগ্রামে পিসি মানে মালিক নিজে হারলেন। এর পরেও আপনারা নিশ্চিন্তে থাকুন, নিশ্চিন্তে থাকুন, কাঁথি আর তমলুক লোকসভা নরেন্দ্র মোদীজিকে দেওয়ার দায়িত্ব বিজেপির এই কর্মী শুভেন্দু অধিকারীর। রাজ্য পুলিশ দিয়ে পৌরসভার মতো ভোট লুট হবে না। গতকাল একটা ছোট্ট ভোট ছিল কাঁথিতে, শিক্ষকদের ভোট টাউন হলে ট্রাস্টিতে, রেজাল্টটা দেখেছেন তো, ভোট দিলে কি হয়, একে কে বিজেপি চন্দন বাবু, দুয়ে সিপিএম আর তিনে তোলামূল, ওট যেদিন মানুষ দিতে পারবে রেজাল্টটাও এখানে তাই হবে, বিজেপি একে থাকবে আর তৃণমূলের কোনো অস্তিত্ব এখানে থাকবে না। আর পঞ্চায়েত ভোট করতে পারবেন তো, হ্যাঁ ছোট ছোট চোরদের তাড়াতে পারবেন তো, 100 দিনের টাকা চোরদের তাড়াতে পারবেন তো, আর বড় চোরটা আমার উপর ছেড়ে দেন, আমার উপর ছেড়ে দেন, আমার উপর ছেড়ে দেন। সবে তো সূর্যটা ডুবেছে, সন্ধ্যাটা হয়নি, ডেটটা বদল হবে, মাসটা বদল হবে, সালটা বদল হবে না, শুভেন্দু অধিকারী বলে দিয়ে যাচ্ছে। নিশ্চিন্তে থাকুন, আগামী বছর আপনাদের খুব ভালো কাটবে, আপনারা যা চাইছেন তাই হবে। আর আমরা চাই রাজনৈতিক প্রভাব মুক্ত পঞ্চায়েত তৈরি হোক। আমরা এলে ডবল ইঞ্জিন সরকার, পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনবো, কর্মসংস্থান হবে, শিল্পের জোয়ার হবে, উত্তরপ্রদেশ গুজরাটের মতো পশ্চিমবঙ্গকেও নবসজে সজ্জিত করবে বিজেপি। সবাই খুব ভালো থাকবেন, 25 তারিখ মন কি বাত শুনবেন তো, হাত তুলুন, শুনবেন তো, বড়দিন পালন পরে হবে, সকালবেলা ঘুম থেকে উঠে তুলসী পূজা করবেন, তুলসী পূজন দিবস, তারপরে মন কি বাত, তারপরে অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন ভালো করে পালন করতে হবে। আর 7ই জানুয়ারি নন্দীগ্রাম নেতাই দিবসে আমরা চণ্ডীপুরে তমলুক সাংগঠনিক জেলার ডাকে সেখানে একটি বড় সমাবেশে যোগদান করব এবং তমলুক সাংগঠনিক জেলা তার শক্তি সেই দিন দেখাবে। সবাই ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ জানিয়ে অল্প কথায় শেষ করলাম, আধ ঘন্টার বেশি মঞ্চে থাকব, সুন্দর করে সবাই বাড়ি ফিরে যাবেন। আর কর্মচারীদের বলি, মালিককে হারানো পার্টি শুভেন্দু অধিকারী, কর্মচারীদের কথার আমি উত্তর দিই না। আর ওর ভাইপো হচ্ছে হালি নেতা, 11 সালের পরে আসা, পুলিশ না থাকলে কিচ্ছু করতে পারবে না, আর পুলিশকে কি করতে হয় শুভেন্দু অধিকারী ভালো জানে, নন্দীগ্রাম করা, জঙ্গলমহল করা, ডক্টরেট আমি, অতএব আপনারা ভরসা রাখুন। সবাই বলুন চোর ধরো, চোর ধরো, পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর, পার্থকেষ্ট চূর্ণ পুটি সব খেয়েছে, হাওয়ায় চটি সব খেয়েছে, হাওয়ায় চটি, পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর, 1 2 3 4 তৃণমূলের সবাই চোর, 1 2 3 4 তৃণমূলের সবাই চোর, পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর, পার্থকেষ্ট চূর্ণ পুটি সব খেয়েছে, সব খেয়েছে, তাহলে কাকে ধরতে হবে, হাওয়াই চটি, রানীমাকে ধরতে হবে, চোরদের রানীকে, হাওয়াই চটি। এই ডিসেম্বর মাসে তিহারে যাওয়ার দরজাটা খুলে গেছে,
এই ডিসেম্বর মাসে এসএসসি এর ওয়েবসাইটটা দেখবেন হাজারে হাজারে চাকরি ভুয়া চাকরি যাবে এরা সবাই জানুয়ারি মাসে কালীঘাটে যাবে টাকা ফেরত চাইতে তাই বলি চোর ধরো চোর ধরো জেল ভরো চোর ধরো জেল ভরো সবাই ভালো থাকবেন ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় জয় শ্রী রাম জয় শ্রী রাম দুলালপুর মাঝনাই কি হচ্ছে একটু খবর রাখছেন তো কি হচ্ছে কি হচ্ছে ওখানে সিআরপিএফ এসছে কেন অপেক্ষা করুন নাড়ুয়া বিলা হয়ে নাই হবে নাড়ুয়া বিলা হয়ে নাই হবে খেজুরির মতো ওটাও সাফ করব অপেক্ষা চাঁদু দোলাইর মার্ডার কেস ভাজা চাউলি বাতুয়াড়িও সাফ হবে আর খবর নেন তাজপুর মাঝনায় কি হচ্ছে রাতে কথা হবে রাতে কথা হবে ভালো করে ফেরেন আস্তে আস্তে ফেরেন ভালো করে ফেরেন যেদিকে তাকাই মানুষ আর মানুষ জয় জয় শ্রী রাম জয় জয় শ্রী রাম কাজ করছে এরা এত কাঁচা কাজ করছে এরা কাঁচা কাজ করছে এরা চুরির মাল সমেত চোর ধর পড়বে সুবিরের সুবিরের মরতে চাচ্ছে ওই ভাগ্নে আবার একই সঙ্গে ইডি তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টে স্বাগত জানাই মামলাকে এই জন্য হলো চোর ধরো জেল ভরো পার্থকে দেখে শিখেছে অর্পিতাকে দেখে শিখেছে যে কি করে পড়াশোনা না করা সত্ত্বেও বাড়ির লোকদেরকে চাকরি দেওয়া যায় উত্তর দেব না আমি ওর কথার উত্তর দেব না ওর হাত আছে তো কি একটা বলেছিল না এই মাতালটা নন্দীগ্রামে ভোটের আগে এটা আছে ও এইসব মাতালদের কথার উত্তর দিই না রেজিস্টার মাতাল বিস্ফোরণ তো হবেই গোটা রাজ্যকে বারুদের স্তূপে পরিণত করেছে মমতা ব্যানার্জি চলবে জানুয়ারিতে কি হবে বাংলাতে বুলডোজার চলবে না না জানুয়ারিতে কি হবে আমরা ভোটে জিতে সরকার করব আমি তিনটে গুরুত্বপূর্ণ ডেট বলেছিলাম আমাদের মানুষ কি চাইছে মানুষ বুলডোজার চলবে তখনই যখন ডবলিং জানুয়ারিতে বুলডোজার চলবে কেউ বলেনি যেটা আমি বারে বারে বলছি কর্মচারীর ডিএ দ্বিতীয় হবে সরকার দেউলিয়া হবে কর্মচারীরা শিক্ষকরা ডিএ হক পাবে পশ্চিমবঙ্গ সরকারের স্যালারি দেওয়ার ক্ষমতা থাকবে না লক্ষ্মী ভাণ্ডার দেওয়ার ক্ষমতা থাকবে না আমি বলেছি ভুয়া নিয়োগ বাতিল হবে এসএসসির ওয়েবসাইট দেখতে থাকুন উদ্বোধন হয়ে গেছে হাজারে হাজারে চাকরি যাবে সাদা খাতা দেওয়া লোকের চাকরি যাবে টাকা দেওয়া লোকের চাকরি যাবে তারা সবাই নতুন বছরে মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে স্নান করে মমতা ব্যানার্জির বাড়ি যাবে টাকা ফেরত চাইতে বলেছি বলেছি এই রাজ্যের বড় টাকা ধরা পড়বে এবং দিন বদল হয়েছে মাসেরও বদল হবে সালের বদল হবে না সেই প্রেস করতে যাওয়ার আগে বিধানসভার গেটেও প্রেস করব গতকাল পানিহাটি বইমেলায় অধ্যক্ষ বিরোধীদের নিয়ে কিছু কথা বলেছেন তার উত্তর আমাকে দিতে হবে আজকে শোভনদেব চট্টোপাধ্যায় কিছু কথা বলেছেন তার উত্তর আমাকে কালকে দিতে হবে তিরিশখানা গাড়ি আটকেছে ভগবানপুরে বটকা দেবী চকে পাল্টাও হয়েছে এরপরে পাল্টাও হবে